উদয়পুরে স্থানীয় নিউজ চ্যানেল অফিসে কিছু দুষ্কৃতীরা আক্রমণ করার ঘটনায় মঙ্গলবার বিকেলে পরিদর্শনে আসেন আগরতলার প্রেস ক্লাবের সম্পাদক রনব সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রনব সরকার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। টিভি চ্যানেলের উপর স্থানীয় লোকাল টিভি চ্যানেলের উপর গত পরশু দিন রাতে যে আক্রমণের একটা চেষ্টা হয়েছে এবং সামনে চ্যানেলের সামনে এসে গালিগালাজ করেছে, ওদেরকে ধাক্কা ধাক্কা মেরেছে। আজকে ঘটনার খবর পেয়ে আমরা এখানে আসি, তো ওনাদের সাথে কথা বলি। তো থানাতে মামলা করা হয়েছে, তিনজনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, তিনজনকে কোর্টে পাঠানো হয়েছে। তো আমি আজকে এসডিপির সাথে নিজেও কথা বলি। তো আমাদের দাবি হলো যে যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় দৃষ্টান্তমূলক শাস্তি ওদেরকে দিতে হবে। সংবাদ মাধ্যমের কাজ করবে, ওদের যদি কোনো বক্তব্য থাকে সেক্ষেত্রে ওনারা প্রতিবাদ পাঠাতে পারেন। সে পরপর তিন দফায় এসে গালিগালাজ হুমকি দেওয়া, এটা কোনোভাবে আমরা বরদাস্ত করি না, করবও না। তীব্র ভাষায় নিন্দা জানাই এবং বাকি যারা যুক্ত ছিল সবাইকে যাতে গ্রেপ্তার করা হয় এই দাবি আমি করছি।